ঘুম থেকে উঠে স্নান সেরে নেন এটাই কি আপনার অভ্যাস তাহলে অভ্যাসটা খুবই ভালো সকাল সকাল স্নান সেরে নিলে শরীর মন দুই ভালো থাকে সকালে স্নান করলে উদ্বেগ মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে সকালে ঠান্ডা জলে স্নান করলে ঘুম ঘুম ভাব ক্লান্তি কেটে যায় রাতে খাবার ভালো হজম না হলে শরীরে অস্বস্তি হলে সেসবও কেটে যায় সকালে স্নান করলে রক্ত চলাচলও ভালো হয় তাতে চুল এবং ত্বকও যত্নে থাকে সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যা থাকলে সকাল সকাল গরম জলে স্নান করলেও মিলতে পারে আরাম তবে সকালে স্নানের কিছু সমস্যাও রয়েছে গরমকালে সকালে স্নান করে নিলে আরাম তো লাগে কিন্তু বাইরে বেরোলেই সেই গরম আর প্যাচ প্যাচে ঘাম সারাদিন সেই ঘামের সঙ্গে মিশে যায় ধুলো ময়লা আর সেসব নিয়েই আপনি রাতে শুতে যান শীতকালেও বাতাসে ধুলোর পরিমাণ বেশি থাকে ত্বক রুক্ষ হয়ে যায় অস্বস্তি কাটাতে আপনি বারবার ক্রিম ময়শ্চারাইজার ব্যবহার করেন তার উপরেই পড়ে ধুলোর আস্তরণ এটা কিন্তু শরীরের পক্ষে মোটেই ভালো নয় এতে রোমকূপও বন্ধ হয়ে যায় তাই সকালে স্নান করলেও রাতে শোয়ার আগে ভালো করে স্নান করা উচিত মাথা না ভেজালেও গরম জলে ভালো করে গা ধোয়া উচিত তাহলে ঘুমও ভালো হবে শরীরও ঝরঝরে থাকবে